তানিশা নিচে এসে সোজা রান্নাঘরে প্রবেশ করে। মনে তো হচ্ছে এই হরর বাড়িতে কেউ থাকে না, কিন্তু এত জিনিস কে ব্যবহার করে, কে রান্না করে এখানে, যে সবকিছু এত ভালোভাবে সাজানো। তানিশা রান্নার সকল জিনিস খুঁজছে আর বুঝে নিচ্ছে যে কোনটা কোথায়। কাজ করতে করতে দরজায় বেল বেজে উঠল। এই উল্লুক ভাল্লুক বাসায় আবার কে আসলো? তানিশা দরজার কাছে যেয়ে দরজা খুলতেই অজ্ঞান হওয়ার অপেক্ষা তানিশা তার সামনে দেখতে পায় অনেকগুলো লোক, কিন্তু সামনে যে আছে তার হাতে বন্দুক রয়েছে। কাপু, আরে আরে ম্যাডাম, ভয় করেছেন কেন? ভয়ের কিছু নেই, ছাড়ি আমাদের এখানে আসতে বলেছে। তানিশার ডাক শুনে কাপু সিঁড়ি দিয়ে দ্রুত নেমে বলল, কি হয়েছে? এরা কারা? ও, আপনারা চলে এসেছেন, ভিতরে আসুন। আর তানিশা, ভয়ের কিছু নেই, এরা আজ থেকে এখানে থাকবে। কিন্তু কেন? সেটা পরে দেখতে পাবে, এখন যাও নিজের কাজে, কিছুক্ষণ পর সব এসে যাবে। তানিশা আর কিছু না বলে চলে গেল। লোকগুলো ভেতরে প্রবেশ করে। হ্যাঁ স্যার, আমি তামিম, এদেরকে আমিই কন্ট্রোল করব। ও আচ্ছা, তাহলে সকল দায়িত্ব আপনার, কিভাবে সেফটি রাখবেন সব আপনি দেখবেন। কিন্তু স্যার, আমরা কাকে গার্ড দেব? ওই যে ওই মেয়েকে দেখছো তাকে? হোয়াট, এটা কি করে সম্ভব? ও তো একটা পিচ্চি মেয়ে, ওই মেয়েকে আবার গার্ড দেওয়া লাগে? হুম, দেখতে পিচ্চি কিন্তু পুরো বজ্জাত। স্যার, ওনাকে তো আপনিই ঠিক করতে পারবেন। আমি তো সবসময় বাসায় থাকবো না, আর ওর সাথে সারাক্ষণ থাকতে পারবো না। একটি বিষয় খেয়াল রাখবেন, যেন ও বাসার বাইরে যেতে না পারে, এটাই আপনাদের কাজ। ওকে স্যার। হুম, ওকে নিজ নিজ কাজে চলে যাও। বাসার বাইরে সবাই নিজে নিজের একটি অবস্থান করে দাঁড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর অর্ডার করার সকল পূর্ণ দিয়ে গেল। বজ্জাত খাচ্চর, আমাকে যেন কাজের বুয়া পেয়েছে। বিয়ে করবে ভালো কথা, তাই বলে নিজের বউকে এভাবে কাজ করাবে? একটু মায়ানি, এতটুকু বাচ্চার উপর এভাবে অত্যাচার করে। আর এতগুলো সবজি আমি কি করে কি করব? আম্মুই গো, তুমি কেন আমাকে রান্না শিখলে না? আর ওইদিকে কাব্য সব দাঁড়িয়ে দেখছে আর মিটমিট করে হাসছে। কি ব্যাপার, আমার বউয়ের রান্না করা কি হয়েছে? বাটন নিংটি ইঁদুর, ডাইনোসর, মুখপোড়া, হাতি, পচা কেঁচো, ক্যাবলা, মূর্খ, তার ছেড়াকু থাকার, সব সময় শুধু ডেভিলগিরি করা। কি বললে? কিচ্ছু না, এই বেটা খচ্চর কি করে আমার মনের কথা বুঝে না? আমি সব বুঝতে পারি। তারপর তানিশা তাড়াহুড়ো করে রান্নাঘরের কাজে লেগে গেল, আর কাব্য চেয়ার টেনে বসে বলতেছে, আচ্ছা আমার বউ কি কি রান্না করতে পারে? আপনি জেনে কি করবেন? তানিশা মনে মনে বলল, অ্যানাকন্ডা, তোকে আজ লাল পিঁপড়া বানাবো। আর এদিকে কাব্য মনে মনে বলতেছে, যত যাই করো ডিয়ার, প্রথমে তুমি সব খাবে তারপর আমি। সকল কিছু করতে করতে রাত হয়ে গিয়েছে। রান্না শেষে তানিশা সব কিছু রেডি করছে। বাহ, আমার বউয়ের হাতে রান্না সুগন্ধ তো আমার বউয়ের মতোই হয়েছে। তানিশা একটু হেসে মনে মনে বলল, বুঝবা চান্দু কেমন লাগে। আচ্ছা আপনি খাওয়া শুরু করুন, আমি সব ঠিক করে দিয়েছি। আর একটি রিকোয়েস্ট রাখবেন? বলে ফেলো। আসলে হয়েছে কি, আমার না একটু মা প্লাস বাবার সাথে কথা বলতে ইচ্ছে করছে, সারাদিন তাদের সাথে আর কোনো কথা হয়নি, তো তাই আর কি। ও তো আমি কি করতে পারি, কাল সকালে না হয় তাদের আসতে বলি। না না, বলছিলাম আপনার ফোনটি একটু দেওয়া যাবে, আমি জাস্ট 2 মিনিট কথা বলে দিয়ে দিব। এতে আবার রিকোয়েস্ট করার কি আছে, আমার সব জিনিসই তো তোমার, এই নাও। থ্যাংক ইউ। তানিশা কাব্যর থেকে দূরে দূরে গিয়ে তার বাবা মার কাছে ফোন দেয়। হ্যালো। হ্যালো বাবা। হ্যাঁ রে মা, বল। বল মানে, তোমার মেয়ে কেমন আছে কোনো খবর নেবে না? খবর নিয়ে কি করব, আমি জানি আমার জামাই তোমাকে কখনো খারাপ রাখবে না। কে খারাপ আছে দেখি? এই দেখো গিন্নি, তোমার মেয়ে ফোন করেছে। তাই দেখি। হ্যালো মা, কেমন আছিস? খুব ভালো আছি, খুব, এত ভালো আছি যা তোমরা কোনো দিন শুনোনি। এটা তোমরা কি করলে মা, আমাকে এই কোন ডেভিলের হাতে তুলে দিলে? ও আমার উপর অনেক অত্যাচার করছে। এমন করে বলছিস কেন, আর ও কি করেছে? ও তোমার মেয়ের উপর নির্যাতন করেছে মা। কি, এটা কিভাবে সম্ভব? এ হতে পারে না, কোনোদিনই না। কি হতে পারে না, আমি কালই বাসায় চলে যাব। এই ব্যাপার তেমন কোনো সমস্যা হলে তো এখানেই চলে আসতে চাইতো, তাই না? তানিশার মা মনে মনে কথাটা বলল। কি হলো মা, কথা বলছো না কেন?
আমি তোমার বাবার সাথে কথা বলে দেখি। আচ্ছা তুমি রাখো। তানিশা ফোন কেটে দেই, পেছনে তাকিয়ে একটা বড় ধরনের শক খায়, কারণ পেছনে কাব্য পুরো রেগে ভ্যাম্পায়ার হয়ে গেছে। তানিশার সকল কথা কাব্য পেছন থেকে শুনেছে, কিন্তু তানিশা সেদিকে কোনো খেয়ালে ছিল না। আপনি এখানে? আমি এখানে, কেন সমস্যা? ভয় তো বেচারি শেষ। না সমস্যা কেন হবে, চলো খেতে চলো। চলেন। তানিশা অবাক হয়, কাব্য কিছু বললো না কেন? তারপর তারা দুজন মিলে খাবার নিয়ে। কি হলো, খাচ্ছো না কেন? না মানে না, খেতে ইচ্ছে করছে না। আপনি খেয়ে নিন না, আমি এখন খাবো না। না তুমি আগে মুখে দাও, তারপর আমি। না না, আগে আপনি দেখুন আমার হাতের রান্না কেমন। আচ্ছা তাহলে তুমি আমার কাছে এসে বসো। কেন এত কেন কেন করছো, কিসের জন্য? কাছে এসে খাবার সার্ভ করো। তানিশা কাব্যর কাছে এসে খাবার পরিবেশন করে, পাশে চেয়ারে বসলো। শুরু করি। কাব্য জানে যে এই খাবারে অতিরিক্ত ঝাল দেওয়া হয়েছে, যে সব কিছু দেখেছে, কিন্তু সে তাও খেতে চাচ্ছে। খাও চান্দু, আমাকে কষ্ট দেওয়া না। কিন্তু খাওয়ার পরে কি হবে, ও তো আর আমাকে ছেড়ে দেবে না। হায় হায় তানিশা, এ তুই কি করলি? তানিশা কথাটা মনে মনে বললো, আর এদিকে কাব্য দ্রুত ব্যাগে খেয়ে যাচ্ছে, আর চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়ছে। চোখ মুখ লাল হয়ে গেছে, যে কেউ দেখে ভয় পাবে, কিন্তু সে সম্পূর্ণ খাবার শেষ করে ফেলেছে। আমার খাওয়া শেষ ডিয়ার, খুব সুন্দর হয়েছিল রান্না, এত সুন্দর রান্না আমি কোনো দিন খাইনি। কাব্য রেগে মুখ দিয়ে কথাগুলো বের হচ্ছে না, আর এদিকে তানিশার তো করুণ অবস্থা। এবার তুমি খাও। না মানে আমার খিদে নেই। তানিশা মনে মনে বলল, কি করে থাকবে, আমারও যদি আপনার মতো অবস্থা হয়। কি এত বিড়বিড় করছো, আর খিদে নেই মানে খেতে হবে, ব্যাস। কি করি আইডিয়া, আমি খাবো না, ব্যাস খাবো না। ছাড়ি মেরে উঠে চলে যাবে, আর তখনই তানিশা তার হাতে টান অনুভব করে। ওটা না হয় খাবে না, তাহলে আমারটি তো খেতেই হবে, মিসেস তানিশা মাহমুদ। মানে কি কর? মানে হলো কাব্য তানিশার কথা বলতে না দিয়ে ভালোবাসার পরশে এক করে দেয়। কাব্য তানিশাকে একদম নিজের বাহু ডোরে চেপে ধরে নিজের কোলের উপর তুলে নিয়েছে, তারপর মুভির স্টাইলে কিস করছে। ছাড়ার কোনো নামে নেই, কারণ যে পরিমাণ ঝাল দেওয়া হয়েছে তা সহজেই ঠিক হওয়ার নয়, আর তানিশার তো দম বন্ধ হওয়ার অবস্থা। আর শক্তি বলতে কিছু থাকলেও কাব্যর মতো বডি ফিটনেসের সাথে পাড়া অসম্ভব। দীর্ঘ 2 মিনিট পর কাব্য তানিশাকে ছেড়ে দিয়ে কোলের উপরে তুলে ধরে রেখেছে। তানিশা তো দম নিতে পারছে না, দুজনেই হাঁপাচ্ছে। কি মিসেস তানিশা মাহমুদ, ছাড় লেগেছে? আপনি এটা কি করলেন? আপনি কি একটু মায়া দয়া নেই, এমন কেন করলেন? কেন জানো না, আমার বউ না খেয়ে থাকবে তা কি হয়, তাই এটি খেতে দিলাম, খুব মিষ্টি তাই না? কি বাজে, এর মতো জঘন্য আর কিচ্ছু নেই। কি বললে? বাকিটা আর বলতে না দিয়ে কাব্য আবার তানিশাকে ভালোবাসার পরশ দিতে থাকে। তানিশাকে চেপে ধরে নিজের শরীরের সাথে একেবারে এক করে নিয়েছে, আর কাব্য তানিশার লিপসে ঘাড়ে চারিদিকে এলো পাথারি চুমু খেতে থাকে, যেন সে একটি ঘোরের ভেতরে চলে গিয়েছে। আর এদিকে তানিশা ছটফট করেও কোনো লাভ নেই। কাব্য কিস করতে করতে একসময় কামড়ের অনুভব করতে পারে। হ্যাঁ, তানিশা আর কোনো উপায় খুঁজে না পেয়ে কাব্যর ঘাড়ে কামড় বসিয়ে দেয়। এতে কাব্যর বিন্দু পরিমাণও কিচ্ছু মনে হয়নি, কারণ সে ওইটাকে একটি আদরই বলে। কি ব্যাপার বউ, বিয়ে না করতে ভালোবাসার চিহ্ন রেখে দিলে? বাহ, আমার বউয়ের তুলনা হয় না। মানে? মানে জানো না, বাসর ঘরে বুঝিয়ে দেব। এতক্ষণ তানিশা কাব্যর কোলের উপরে ছিল, কোল থেকে নামিয়ে, যাও ফ্রেশ হয়ে নাও, আমি খাবারের অর্ডার দিচ্ছি। তানিশা তো এক দৌড়ে রুমে চলে এসেছে, ওয়াশরুমে ঢুকেছে, শাওয়ার অন করে এই ঠান্ডা রাতে ভিজতে শুরু করেছে। উনি পেয়েছেন কি আমাকে? আমার কি কোনো চাপার মূল্য নেই ওনার কাছে? তানিশা কান্না করছে আর বলছে, আমি একটু ঝাল দিয়েছি বলে উনি এমন করবে? ছি, ছেলেরা তো নিজ হয়, আমার ভাবতেই কেমন লাগছে। এদিকে কাব্য খাবারের অর্ডার দিয়ে রুমে এসে দেখে তানিশা ওয়াশরুমে ঢুকেছে। প্রায় অনেকক্ষণ হয়ে যাবার পর, না এই মেয়েকে নিয়ে আর পারা গেল না, এতক্ষণ লাগে ফ্রেশ হতে, এই তানিশা দরজা খুলো, এতক্ষণ কি করো? এদিকে তানিশা কাব্যর কথা শুনে ভয় পেয়ে যায়, তারপর শাওয়ার অফ করে। আমি কি পরবো, কিছুই তো নেই পরিধান করার মতো।
তানিশা কথাটা মনে মনে বলল। আর এদিকে কাব্য তানিশার কোনো সাড়া না পেয়ে আবার রেগে যায়। তানিশা দরজা খুলো, না হলে কিন্তু আমি দরজা ভেঙে দেব। এই না না, আমি খুলছি দরজা। দরজাটি হালকা খুলে তানিশা একটু মুখ বের করে বলল, এই শুনেন না, আমাকে কিছু কাপড় এনে দেন। কাব্য দেখে যে তানিশা ঝুলো চোখ মুখ ভিজে রয়েছে, তার মানে সে গোসল করেছে, তাও আবার এই ঠান্ডার রাতে। এই তুমি শাওয়ার নিয়েছো? না মানে নিয়েছি। খুব ভালো করেছো, এবার থাকো ওইভাবে। এখানে কোনো মেয়ে থাকে না যে তোমাকে কাপড় দেবে। কি, তাহলে আমি এখন এভাবে থাকবো? হুম, তাছাড়া আমি আবার কি করব? বলছি আপনার শার্ট প্যান্ট দেন। তানিশা মাথা নিচু করে কথাটা বলল। হোয়াট, আমি এখানে থাকি না কি যে আমার জামা কাপড় থাকবে? তা জানি না, যান যেখান থেকে হোক কাপড় নিয়ে এসে আমাকে দেন। আর এখানে তো আবির ভাইয়া থাকে, তার এটা এনে দেন। ও, আমি তো ভুলেই গেছি, এখানে আমি মাঝে মাঝে আসি, বলে কিছু ড্রেস দেখে গিয়েছি। কাব্য কথাটা মনে মনে বলল। আচ্ছা আমি নিয়ে আসছি। কাব্য তার শার্ট ও প্যান্ট তানিশার জন্য নিয়ে এসে দিয়ে অপেক্ষা করছে। এই আবার কি হলো, এত লেট কেন হয়? তানিশার কোনো কথাই নেই। এই খুলবে নাকি ভাঙবো? এই খুলছি, দাঁড়াও। কিছুক্ষণ পর তানিশা দরজা খোলার পর কাব্য দেখে তো অবাক। তানিশা ওয়াশরুম থেকে বের হয়ে কাব্যর সামনে দাঁড়িয়ে বেল্ট আটকানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। কাব্য তানিশার একদম কাছে যেয়ে বলল, কি সমস্যা? তানিশা কোনো কথা বলছে না। বলছো না কেন? দেখতেই তো পাচ্ছেন, আবার জিজ্ঞেস করেন কেন? কাব্য আর কোনো কথা না বলে তানিশাকে পেছন থেকে জড়িয়ে ধরে সামনে হাত দিয়ে তানিশার বেল্টে হাত দিয়ে আটকে দেয়। আর তানিশা তো লজ্জায় শেষ, এটা কি হলো তার সাথে? তারপর তানিশা দূরে সরে যেয়ে বলল, আই আপনার কি কোনো কাজ নেই সবসময় শুধু লুচ্চামি করা? লুচ্চামি কি দেখলে, আর আমি তো আমার বউয়ের উপর লুচ্চামি করছি, অন্য কারোর সাথে তো না। কে বলেছে আমি আপনার বউ? আমি আপনাকে বিয়ে করতে চাই না। আপনি তো জোর করে একটি মেয়েকে তুলে নিয়ে এসে তার উপর নির্যাতন করছেন। অতএব যখন ভোগ করার শখ তাহলে বাজারে যান না, সেখানে অনেক আছে, আমাকে কেন এত জ্বালাচ্ছেন? কাপড় তো মাথায় রক্ত উঠে গেছে, কি বলবে ভেবে পাচ্ছে না। এমন সময় কি করা উচিত তার মাথায় কিছুই আসছে না। জানে না অন্য ছেলে রেগে গেলে কি হয়, কিন্তু কাব্যর এই মুহূর্তে চোখ মুখ রাগে লাল হয়ে কাঁপছে। তানিশা কথাগুলো বলার পর কাব্যর দিকে খেয়াল করে যে পুরো ভ্যাম্পায়ারের মতো হয়ে গেছে। তানিশা ভয়ে ঢোক গিলে মনে মনে বলতে লাগলো, এ তুই কি বললি তানিশা, হে এবার তো তুই শেষ। কাব্য সেখানে আর এক মুহূর্তের জন্য না দাঁড়িয়ে সোজা নিচে গেল, আর তানিশা রুমে দাঁড়িয়ে থাকলো। কাব্য নিচে এসে কিছু বুঝতে না পেরে হাতের কাছে যা আছে ভাঙচুর করতে লাগে। প্রায় অনেকক্ষণ ভাঙচুর করে মনে হয় ভাঙার মতো আর কিছুই নেই, সব শেষ। আর তানিশা তো ভয়ে বিছানায় চুপটি মেরে শুয়ে পড়েছে আর ঘুমের ভান করে রয়েছে। কিভাবে ঘুম আসবে যেভাবে সব ভাঙচুর করছে? আমি তোমাকে ভোগ করি না মিস তানিশা ইসলাম, তুমি মনে হয় আমাকে ভালোভাবে দেখোনি। এই কাব্য কি পারে আর কি করে, এতক্ষণ শুধু আমার ভালো রূপটাই দেখছো কিন্তু খারাপটা দেখোনি। আর আজ যেটা বললে, এটা শাস্তি তোমাকে আমি দেব, খুব তাড়াতাড়ি দেব। কাপড় হাতে প্লেটিং হচ্ছে, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। কিছুক্ষণ পর দরজায় আওয়াজ হচ্ছিল। কাপড় দরজা খুলে একজন লোক বলল, স্যার আপনার ওয়ার্ডারে পূর্ণ। কাব্য সেটা নিয়ে সোজা রুমে চলে এসেছে, দেখে তানিশা ঘুমিয়ে আছে। সোজা তানিশার কাছে যেয়ে হাত ধরে তুলে ফেলে, এটা খেয়ে নাও। আমি খাবো না, আমার খিদে নেই। তুমি খাবে নাকি আমি তোমাকে খাবো? আমি খাবো, দেন দেন। তানিশা খাবার হাত থেকে নিয়ে পকেট থেকে বের করে এক সেকেন্ড অপেক্ষা না করে খেতে শুরু করে দিয়েছে। কাব্য সেখানে দাঁড়িয়ে না থেকে হাতে মেডিসিন দিয়ে যারা গার্ড ছিল তাদের কাছে গেল। মিস্টার তামিম, আপনার কি কোনো সমস্যা হচ্ছে নাকি? নো স্যার, এটা আমাদের কাজ, এটাতে সমস্যা বলে কিছু থাকতে পারে না। আচ্ছা, এখন আর এখানে থাকার দরকার নেই, সবাই বাসার ভিতরে যেয়ে ঘুমিয়ে পড়েন। কি বলে স্যার, আমাদের রুলস মোতাবেক এটি নেই। এইটি তো আছে যে আমি যা বলবো সেটি করতে হবে। কিন্তু স্যার। কোনো কিন্তু না, যান আপনার এখান থেকে। তামিম তার সাথে সবাইকে নিয়ে চলে যেতেই কাব্য তাকে ডাকে, মিস্টার তামিম আপনার কাছে কি সিগারেট আছে? কেন স্যার? এত কত কেন, যা বলছি তার উত্তর দাও, থাকলে দাও। নেন স্যার। তারা চলে যাবার পর কাব্য সাদে উঠে সিগারেট জ্বালিয়ে একটার পর একটা টানতে থাকে আর চোখ মুখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। বের হবেই না কেন, সে তো কোনোদিন এটি খায় নাই, আর জোর করে এই প্রথম সিগারেট টানছে, যেটা তার কাছে আজ ভালোই লাগছে। অনেকক্ষণ পর কাব্য রুমে এসে দেখে তানিশা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে, সে পাশে যেয়ে শুয়ে পড়লো।